আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। দেবে ভাসিয়ে দি আমার মেয়ে দুটোকে, ভাসিয়ে দি নদীতে, ভাসিয়ে দি আমার মেয়ে দুটোকে। কি কপাল আমাদের, বিধাতা আমাদের কোনো সন্তান দেননি এতদিন, কিন্তু আজ এত বছর পরে, যমজ সন্তান লাভ করার পরেও আমরা তাদের আমাদের কাছে রাখতে পারলাম না। কেঁদো না গিন্নি, কেঁদো না, আমাদের মেয়েরা আমাদের ছেড়ে সারা জীবনের মতো যাচ্ছে না, ওরা শুধু কয়েকটা বছর আমাদের ছেড়ে থাকবে, তারপরে আমাদের মেয়েদের আমরা ফিরিয়ে আনব। মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েদের পিছু পিছু যাচ্ছি, আমি সারাক্ষণ ছায়ার মতো আপনার মেয়ের পাশে থাকব, কিন্তু সেটা ওদের কখনো বুঝতে দেব না, সব খবর আপনাকে নিয়ে এসে দেব। হ্যাঁ রামু, তুই যা, আমার মেয়েদের সব সময় খেয়াল রাখিস, কেমন আর কখন কি ঘটে আমাকে এসে বলে দিবি। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েদের খেয়াল রাখবো, আমি এখন চলি। হে বিধাতা, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই, তুমি আমাকে কেন আপন লোক দিলে না বিধাতা, দুনিয়াতে এত লোক থাকতে আমাকে একটাও আপন লোক দিলে না, এমন কেন করলে বিধাতা, এমন কেন করলে। আরে বাচ্চার কান্না শুনলাম মনে হলো, আরে ধুর, মাঝে মাঝে বাচ্চা আসবে কোথা থেকে, আমার যে কি সব হয় না, আমার সবই মনের ভুল। আরে আরে আবার বাচ্চার আওয়াজ, এ কোথা থেকে আসছে, না না এটা তো আমার মনের কোনো ভুল নয়, তাহলে কি ভূত পেরেত, এ নাকি দৈত্য দানব, নাকি সমুদ্রের পিশাচ, উই বাবা। আর আরে না না, এই সমুদ্রের পিশাচ নদীতে কি করে আসবে, ওই তো দূরে একটা কি যেন ভেসে আসছে, যাই তো গিয়ে দেখি। হায় বিধাতা, এ কি সর্বনাশী কাণ্ড, কে ফুটফুটে বাচ্চা দুটোকে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে, এখন আমি এই বাচ্চা দুটোকে নিয়ে কি করব। তবে কি বিধাতা, আমার আপন মানুষকে পাঠিয়ে দিলে আমার কাছে, না আমি বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে যাই, ওদের আমি নিজের হাতে মানুষ করে তুলব। তুমি ধন্য বিধাতা, তুমি ধন্য, তোমার প্রতি হাজার শুক্রিয়া, এই অসহায় মাঝির মনের কথা শোনবার জন্য। আজ থেকে এটাই তোদের ঘর, আর আমি তোদের বাবা, আজ থেকে আমার দুই মেয়ে, কিন্তু তোদের খাওয়াবো কি, তোরা থাক, আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি। বল বল রামু, কি খবর নিয়ে এসেছিস বল। খবর খুব একটা ভালো নয় বাবু। খবর ভালো না, তুই কি বলতে চাইছিস, সবকিছু খুলে বল তো আমাকে। আপনাদের মেয়েদেরকে এক মাঝি পেয়েছে, আপনার মেয়ে দুটোকে শিমুলতলি গ্রামের মাঝি হারান, তার নদীর পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘরে আশ্রয় দিয়েছে। যাক,
তাহলে অবশেষে কেউ পেয়েছে তোমার মেয়েটাকে। আমি তো আরো বড্ড দুশ্চিন্তায় ছিলাম যে মেয়ে দুটো যদি কোনো মানুষের হাতে না পড়ে তাহলে কি হবে। দুঃসংবাদ একটাই যে ওই হারান মাঝির আপন বলতে কেউ নেই। ওই মাঝি আপনার মেয়ে দুটোকে ওর নিজের মেয়ের পরিচয় দিয়েছে। ও ভাবছে হয়তোবা সৃষ্টিকর্তা মেয়ে দুটোকে ওর কাছে পাঠিয়ে দিয়েছেন। যা যা তুই যা, আমার মেয়েদের ওপরে নজর রাখ, দেখিস ওদের যেন কোনো বিপদ আপদ না হয়। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি যাচ্ছি। আমি কথা দিলাম আপনার মেয়েদের ওপর কোনো বিপদ আপদ আমি আসতে দেব না, ছায়ার মতো আগলে রাখবো ওদের। তুই এটা কিন্তু খেয়াল রাখবি যেন আমার মেয়েরা 12 বছরের পূর্ণ হওয়ার আগে এই গ্রামে পা না রাখে। যদি 12 বছরের আগে গ্রামে পা রাখে আমার মেয়েরা, তাহলে কিন্তু সব অনর্থ হয়ে যাবে। ও সব নিয়ে আপনি একদম ভাববেন না মোড়ল মশাই, আমি সব কিছু ঠিকই সামলে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন, আর সাবধানে থাকিস, কারোর নজরে আসিস না। কিন্তু তুই যদি কারোর নজরে পড়ে যাস তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, লোকে তোকে সন্দেহ করবে। ঠিক আছে বাবু, আমি এখন চলি তাহলে। মারে তোরা শক্ত করে ধরে বসে থাকিস, কিন্তু এই নদীতে অনেক স্রোত, আবার তোরা ঠিকঠাক সাঁতারও জানিস না, এই নৌকা থেকে নিচে পড়ে গেলে কিন্তু ভারী বিপদ হয়ে যাবে। তুমি থাকলে আমাদের কিসের বিপদ বাবা, তোমার পাশে থাকলে আমাদের আর কোনো ভয় নেই। হ্যাঁ বাবা, দিদি একদম ঠিক বলেছে, তুমি পাশে থাকতে আমাদের আবার কিসের ভয়। বাবা বাবা দেখো না ওই কিনারে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে, আমাদের ওখানে নিয়ে চলো না, আমরা কিছু শাপলা ফুল তুলব। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা চলো, আমাদের নিয়ে চলো, শাপলা ফুল তুলব। ঠিক আছে মা, আমি তোদের নিয়ে যাচ্ছি, চল। দেখো বাবা কি সুন্দর শাপলা ফুল। অনেক নৌকাতে চড়ে ঘোরা হয়েছে, এখন চলো দেখি বাড়িতে চলো, বাড়ি গিয়ে তো আবার আমাকে রান্না চাপাতে হবে। হ্যাঁ তাই চলো বাবা, তাই চলো। কে খবর নিয়ে আসলে রামু? হ্যাঁ একটা অনেক ভালো সংবাদ আছে আপনার জন্য বাবু, আর একটা অনেক খারাপ সংবাদও আছে, কোনটা আগে শুনতে চান বলুন। খারাপ সংবাদটাই বলতো দেখি। খারাপ সংবাদটা এই যে আপনার দুই মেয়ে হারান মাঝিকে একদম বাবা বলে মেনে নিয়েছে। ওরা দুই মেয়ে হারান মাঝিকে ছাড়া কিছুই বোঝে না, আর দুই মেয়ে যেন হারান মাঝির চোখের মণি, সারা দিন ওদের নিয়ে মেতে থাকে, খুব খেয়াল রাখে ওদের। এই কয়েক বছরে ওদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে, যে সম্পর্ক ভাঙা মুশকিল। তাহলে কি আমি আমার মেয়েদের কোনোদিন আপন করে পাবো না, কোনোদিন বুকে জড়িয়ে রাখতে পারবো না? চিন্তা করো না লক্ষ্মী, আমার মেয়েরা যখন জানতে পারবে আমরাই ওদের আসল বাবা মা, আর আমাদের সমস্যার কথা যখন শুনবে ওরা, তখন ওরা ঠিকই আমাদের কাছে ফিরে আসবে, তুমি দেখে নিও। আসলে আমারও সেটাই মনে হয়, কেউ এই রাজপ্রাসাদ ছেড়ে ওই ভাঙা কুঠিরে কেন থাকতে চাইবে? আগামী পূর্ণিমাতে আপনার মেয়েদের 12 বছর পূর্ণ হবে, আর ওদের অভিশাপ মুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ আমরা জানি, সেই কবে থেকে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তুই যা হারান মাঝিকে আমার কাছে ডেকে নিয়ে আয়, এখন সময় হয়েছে ওই মাঝিকে সব সত্যি বলে দেওয়ার। ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। না রামু এখন নয়,
পূর্ণিমার দিন আমরা নিজেরাই যাব আমাদের মেয়েদেরকে ফিরিয়ে আনতে। এখন যদি মাঝিকে সব কথা বলিস তাহলে ও পালিয়ে যেতে পারে। হারান মাঝি, বাড়িতে আছো? কে আপনারা, এত রাতে কি চাই আপনাদের? খেয়া পার হবেন, ওই পারে পার করে দেব আপনাদের। না না, আমরা খেয়া পারাপার হতে আসিনি, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যেতে এসেছি। আপনাদের মেয়ে মানে? আপনাদের মেয়েকে আমি কোথায় পাবো? কেন, যে তোর পেছনে দাঁড়িয়ে আছে। আরে আরে, আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনারা কি বলছেন, আপনারা কি জানেন? কেন, তুই কি ভুলে গেছিস, আজ থেকে ঠিক 12 বছর আগে একটা কাঠের বাক্সের মধ্যে তুই এই মেয়ে দুটোকে কুড়িয়ে পেয়েছিলিস। বাবা, এরা কারা? এরা এসব কি বলছে? এগুলো কি সত্যি বাবা? তুমি কি আমাদের কুড়িয়ে পেয়েছো? বলো বাবা, বলো, তুমি চুপ করে আছো কেন? বলো, ওরা কি আমাদের বাবা মা? তুমি কি আমাদের বাবা নও? আরে না রূপা, ওরা আমাদের বাবা মা নন। নিজের ছেলে মেয়েকে কেউ কখনো কাঠের বাক্সে নদীতে ভাসিয়ে দেয়? ওরা মিথ্যে বলছে। বিশ্বাস করো মা, আমরাই তোমাদের বাবা মা। আর এই যে, এই যে রামু কাকা ছোটবেলা থেকে তোমাদের দূর থেকে অনেক সাহায্য করে এসেছে। তুমি আমাদের মা বাবা নও। তুমি আমাদের মা বাবা হলে আমার দিকে কখনো নদীতে ভাসিয়ে দেবে না। তোরা শুনতে চাস, তোরা শুনতে চাস সেদিন কি হয়েছিল, কেন আমরা তোদের ভাসিয়ে দিতে চেয়েছিলাম? আমার শ্বশুর মশাইয়ের 3 বউ ছিল, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কোনো ছেলে সন্তান ছিল না, আর তাই সে জোর করে তোর বাবাকে এক মহিলার কাছ থেকে কেড়ে নিয়ে সেই মহিলাকে মেরে ফেলে। আর সেই মহিলা মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল, আমাদের বংশের সব ছেলেমেয়েরা 12 বছর বয়স হলে মারা যাবে। আর এই অভিশাপ থেকে মুক্তির বড় একটাই উপায় ছিল, তোদের জন্মের 3 দিনের মধ্যে তোদেরকে এই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া। এখন তোরা অভিশাপ মুক্ত। আমরা তোদের দেখতে আসলে তোরও একই ক্ষতি হতো মা, তাই আমরা তোদের দেখতে আসতে পারিনি, কিন্তু আমরা তোদের সব সময় দূর থেকে খেয়াল রেখেছি। আমরা পাঠিয়েছিলাম তোর তোর কাকাকে তোর খেয়াল রাখবার জন্য। বলো না বাবা, এরা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা, বলো, এরা কেন এমন বলছে? এদের কথা কি সত্যি? হ্যাঁ রে মা, ওরা সত্যি বলছে। আমি আসলে তোদের নদীতে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু আমি জানি না যে ওরা তোর সত্যি বাবা মা কিনা। আচ্ছা আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল, তোদের কি কখনো মনে হয়েছে যে আমি তোদের আসল বাবা না? না বাবা, আমার এমন কখনোই মনে হয়নি। আমারও কখনো মনে হয়নি বাবা। আরে ওদের মনে হওয়া না হওয়াতে কি আসে যায়? সত্যি তো এটাই যে আমরাই ওদের আসল বাবা মা। হতে পারে আপনি ওকে জন্ম দিয়েছেন, আর আপনার স্ত্রী ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কিন্তু আমি 12 বছর ধরে ওদের দেখাশোনা করেছি, ওদেরকে বড় করে তুলেছি। এখন আপনারাই বলুন কে আসল বাবা। তুমি আমাদের আসল বাবা, আমরা তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ বাবা, তুমি এতদিন ধরে আমাদের দেখাশোনা করেছো, আমাদের কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আপনারা চলে যান, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। তোরা রাজপ্রাসাদ ছেড়ে এই ভাঙা ঘরে কি করবি, কি করে থাকবি এখানে? আমরা এই ভাঙা ঘরে 2 বোন আমাদের বাবার সাথে অনেক সুখে আছি। যদি আপনারা সত্যি আমাদের জন্ম দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের সুখ চাইবেন। আর আপনারা এখানে যদি কখনো না আসেন তাহলে আমরা আমাদের বাবার সাথে সুখে থাকতে পারবো। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। ঠিক আছে, তোরা যখন এখানেই থাকতে চাস
তাহলে থাক, আমরা আর কখনো তোদের সামনে আসবো না। চলো গিন্নি, এখানে থেকে আর কোনো লাভ নেই।